আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় ছাত্র ছাত্রীগণ, আশা করি ইনশাআল্লাহ তোমরা সবাই ভালো আছো। আমি ইনশাআল্লাহ আমরা সকলে ভালো আছি। তো আজকে তোমাদের ইসলাম শিক্ষার দশম শ্রেণীর একটা বিষয় ইতিহাস সম্বন্ধে তোমাদের একটা ধারণা দিই। আহকামে শরীয়তে ষাটটি উৎস, ষাটটি বিষয়। প্রথম নম্বর কিতাবুল্লাহ বা আল কোরআন। দ্বিতীয় নম্বর সুন্নাহ বা হাদিস। তৃতীয় ইজমা। চতুর্থ কিয়াস। আমরা কিয়াস সম্বন্ধে ধারণা বলব। কিয়াস এটা আরবি শব্দ, এটার বাংলা এটার অর্থ হল পরিমাপ।
আল্লাহ রাসূল মুয়াজ ইবনে জাবালের মাথার উপরে হাত দিয়ে দোয়া করলেন এবং বললেন, হ্যাঁ তোমার দ্বারাই সেই দেশের প্রতিনিধি উপযুক্ততা হবে। তাই এই বিষয়টাকে বলা হয়েছে কিয়াস, তুলনা করা, ভালো মন্দ পরিমাপ, যাতে মানুষের কল্যাণকর হয়, সুবিধা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দশায় থাকতে এই কিয়াসের উৎপত্তি হয়েছে। আর কিয়াসের উৎপত্তি মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছে। তাই কিয়াস যদি প্রয়োগ করতে হয় তাহলে কিয়াসটি কোরআন ও হাদিসের সামঞ্জস্য থাকতে হবে, মিল থাকতে হবে। কোরআনের বিপক্ষ হতে পারবে না, হাদিসের বিপক্ষ হতে পারবে না। তাই কোরআন ও হাদিসের সামঞ্জস্য থাকতে হবে, কিয়াস প্রয়োগ করা যাবে। প্রিয় শিক্ষার্থীগণ, তোমরা অতি সহজে বুঝতে পারছো কিয়াস কাকে বলে, কিয়াস কখন প্রয়োগ করতে হবে, কিয়াস প্রয়োগ করতে হলে কি কি শর্ত, তাহলে এই বিষয়গুলো বোধগম্য হয়েছে বুঝতে পারছ আশা করি। ইনশাল্লাহ আগামীকালকে তোমরা সবাই আপাতত দিশার পাঁচটি, যাই হোক কিয়াস প্রয়োগ করার এই বিষয়গুলো, যেমন কোরআন ও হাদিসের বিপক্ষ হতে পারবে না, কখন কখন কিয়াস প্রয়োগ করতে হবে, এই বিষয়ের পাঁচটা পয়েন্ট আগামীকাল তোমরা লিখে নিয়ে আসবে এবং দেখাবে। মোটা হাফেজ, আল্লাহ তোমাদের ভালো রাখুক সবাই। ইনশাআল্লাহ আগামীকাল আবার দেখা হবে।